কিছু বলবেন? I am sorry, Ira. Sorry? কিসের জন্য? ওই আগের দিন উইদাউট ইওর পারমিশন আপনার জিনিসপত্র আমি হাত দিয়েছি তাই। আমি বুঝতে পারছি স্যার, আপনার মনে আমাকে নিয়ে অনেক প্রশ্ন আছে যার উত্তর আমি দিতে পারছি না। হ্যাঁ, তার জন্য আমি যেগুলো করেছি সেগুলো তো ঠিক না, তাই না? দেখুন, জীবনে আমি অনেক মানুষকে বিশ্বাস করেছি, কিন্তু যতবার বিশ্বাস করেছি ততবারই ঠকেছি। তাই এই বিশ্বাস জিনিসটা কারোর প্রতি জন্মাতে আমার অনেকটা সময় লাগে, কিছু মনে করবেন না। আমি বুঝতে পারছি, সবাই তো আর সমান হয় না। হ্যাঁ, এটা অবশ্য ঠিক, সবাই তো সত্যি সমান হন না। এই দেখুন না, এই গ্রামের মানুষগুলো কত ভালো, কত সহজ সরল তাদের জীবনযাপন, তবুও না আমি ওনাদের মন খুলে সব কথা বলতে পারি না, কমিউনিকেট করতে পারি না, কোথায় যেন একটা একটা ফাঁক রয়ে যায়। আসলে ওনাদের জীবনের যে রিয়েলিটি তার সাথে আমার রিয়েলিটির অনেকটা ফারাক। যাই হোক, আপনি আমার থেকে যেটা আশা করছেন সেটা আমার পক্ষে রেসিপ্রোকেট করা সম্ভব না, মানে আমি আর নতুন করে কোনো সম্পর্কে জড়াতে চাই না। তবে হ্যাঁ, আমরা তো বন্ধু হতেই পারি, তাই না? সেটা অবশ্যই উইথ ইউর পারমিশন, আর যদি আপনার আপত্তি থাকে তাহলে ইটস ফাইন। সো ক্যান বি ফ্রেন্ডস? ফ্রেন্ডস? বেশ, তাহলে আপনার যদি প্রবলেম না থাকে আজ রাতে ডিনার আমরা একসাথে করতে পারি। আমি আপনার সঙ্গে? হ্যাঁ, না মানে কুক হিসেবে আমার খুব একটা সুনাম নেই, খুবই অখাদ্য রান্না করি, বন্ধুর জন্য না হয় এটুকু করলেন, তা আপনি আসছেন তো? আমি অবশ্যই আসবো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে। জীবনের সত্যি আর মিথ্যের লড়াই লড়তে লড়তে এটুকু আমি বুঝেছি, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। তাই সত্যিটা জানার জন্য আমাকে যত দূর যেতে হয় আমি যাবো।